বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি খালেদা আক্তার, সহকারী শিক্ষিকা, মর্নিং শিফট, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বিআরএইচসি অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে চতুর্থ শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পার্ট 15 থেকে আলোচনা করব। গত ক্লাসে আমরা 15 অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা পার্ট 2 ও 3 নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা দেখি আমাদের এই পার্টে কী আছে। এই দেখো, 1969 সালের গণ অভ্যুত্থান ভাষা আন্দোলনের ফলে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলো শক্তিশালী জোট তৈরি করে, এই জোটের নাম হচ্ছে যুক্তফ্রন্ট। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হয়, এর ফলে পাকিস্তানের সরকার তাদের স্থান শক্তিশালী হয়। পাকিস্তানি শাসক গোষ্ঠী যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয়, ফলে এ দেশের সার্বিক অবস্থার অবনতি ঘটে। তোমরা বুঝতে পেরেছ 1952 সালের ভাষা আন্দোলনের ফলে কি পাকিস্তানে পূর্ব পাকিস্তানের দলগুলো শক্তিশালী জোট কটা হারায়, আর এই জোটের নামই হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচন। এই যুক্তফ্রন্ট নির্বাচনে কী হয়, পূর্ব পাকিস্তানিরা জয়লাভ করে, কিন্তু পাকিস্তানের সরকার শাসক গোষ্ঠীরা তা মেনে নিতে পারেনি। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি এই 54 সালের যুক্তফ্রন্ট বিজয় যখন মেনে নিতে পারেনি, তারপরেই 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির দাবি 6 দফা উত্থাপন করেন। এর মাধ্যমে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবি তোলেন। এর কারণে বঙ্গবন্ধু সহ আরও অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, তাদেরকে কারাবন্দী করা হয়। এই মামলাটি আগরতলা মামলা নামে পরিচিত। অসংখ্য ছাত্র, সাধারণ মানুষ এই গ্রেপ্তারের প্রতিবাদ জানায়। বঙ্গবন্ধু সহ সকল কারাবন্দীকে মুক্ত করার জন্য ছাত্র জনতা আন্দোলন শুরু করেন এবং তা একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয়, যা 1969 সালের গণ অভ্যুত্থানে নামে খ্যাত। এখানে শহীদ হন শিক্ষক, ছাত্রসহ আরও অনেকে। এই যে দেখো আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি 1966 সালের শেখ মুজিবুর রহমানের 6 দফা দাবি, যা বাঙালিদের মুক্তির দাবি। তারপরে দেখো আগরতলার মামলা এবং 1969 সালের গণ অভ্যুত্থান। তাহলে আমরা এই ছবিটি থেকে দেখতে পেলাম এই গণ অভ্যুত্থানে যা মারা গেছে তাদের নামগুলো আবার আমরা এখানে দেখি। দেখো শহীদ আসাদ, শহীদ সার্জেন জহুরুল হক, শহীদ ডক্টর শামসুর জোহা, শহীদ মতিউর রহমান। এই অভ্যুত্থানের ফলে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন, নতুন প্রেসিডেন্ট হন ইয়াহিয়া খান। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করলেও ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি, ফলে পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলনের কর্মসূচি হিসেবে হরতাল, অবরোধ শুরু হয়, আরও অসহযোগ আন্দোলনের ডাক দেন। এই যে দেখো, তাহলে আমরা দেখি এই অভ্যুত্থানের ফলে কী হয়েছে, কর্মসূচি, হরতাল, অবরোধ এগুলো শুরু হয়। এই যে এখানে দেখো ছবির মধ্যে দেওয়া আছে 1970 সালের নির্বাচনে কি আওয়ামী লীগ জয়লাভ করেছে, এখানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি দেওয়া আছে। এ থেকে আমরা বুঝতে পারি যে তিনি নিরঙ্কুশ অনেক বিপুল ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাহলে আজকে আমরা দেখি এই 54 সালের যুক্তফ্রন্ট আর 1969 সালের গণ অভ্যুত্থান থেকে আমরা কী শিখতে পারলাম। 1954 সালের নির্বাচনে কারা জয়লাভ করেছিল আমরা একটু আগেই পড়েছি। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল। 6 দফা দাবির উদ্দেশ্য কী ছিল? 6 দফা দাবির উদ্দেশ্য ছিল বাঙালির মুক্তির দাবি, মুক্তির সনদপত্র। কিসের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল? বঙ্গবন্ধু সহ অনেক নেতৃবৃন্দদেরকে গ্রেপ্তার করা হয়, এই গ্রেপ্তারের বিরুদ্ধে আন্দোলন করেছিল ছাত্র জনতা, আর তারই আন্দোলনের রূপ নেয় গণ অভ্যুত্থানে, এই আন্দোলনই রূপ নেয় গণ অভ্যুত্থানে। গণ অভ্যুত্থানে কারা শহীদ হয়েছিল? শহীদ আসাদ, ডাক্তার শামসুর জোহা, সার্জেন্ট জহুরুল হক এবং শহীদ মতিউর, আমরা কিন্তু এগুলো ছবিতে দেখেছি, তারা শহীদ হয়েছিল। 1969 সালে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট কে হয়েছিলেন? 1969 সালের পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হন ইয়াহিয়া খান। 1970 সালের নির্বাচনে কারা জয়লাভ করেছিল? 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। তাহলে আমরা এরপর পার্ট 3 এ দেখি 1971 সালের মুক্তিযুদ্ধ। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1971 সালে 7ই মার্চ ঢাকায় রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দিয়ে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দেখতে পাচ্ছ বন্ধুরা,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশাল এক জনসভার মধ্যে এই ভাষণ দিয়েছেন। তার এই ভাষণেই কিন্তু বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো এই 16ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলোচনা করেন, সব আলোচনা ব্যর্থ করে দিয়ে 25শে মার্চের কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। অসংখ্য ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর ও সাধারণ নারী পুরুষকে তারা হত্যা করে। এ কালো রাতেই বন্ধুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়ারলেস বার্তায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এরই ভিত্তিতে 26শে মার্চ শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। এখানে আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি 25শে মার্চের কালো রাতে তারা পাকিস্তানি সেনাবাহিনীরা কীভাবে বাঙালিদের ওপর অত্যাচার করেছিল, কীভাবে তাদের নির্মমভাবে তাদের হত্যা করেছিল। তাহলে আমরা দেখি 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশে অস্থায়ী সরকার গঠিত হয়। এ সরকার মুজিব সরকার নামে পরিচিত। বঙ্গবন্ধু হলেন স্বাধীনতার বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সরকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ জনগণকে উৎসাহিত করেন, যুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন করেন। মুক্তিবাহিনীতে সকল শ্রেণী পেশার মানুষ এর পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীরও অংশগ্রহণ করেছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই মুক্তিবাহিনী যা গঠন করা হয়েছিল, দেখো আমরা এখানে ছবির মধ্যে তাদের প্রস্তুতি দেখতে পাচ্ছি, তারা দেশের জন্য কীভাবে সংগ্রাম করেছে। এখন আমরা 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত মোট 9 মাস মুক্তিযুদ্ধ চলে। এই যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন, অসংখ্য মানুষ পঙ্গু হন, অনেকেই ঘরবাড়ি হারান। রাজাকার আলবদর নামে পরিচিত কিছু সংখ্যক বাঙালি পাকিস্তানিদের পক্ষে হত্যা, অসহযোগ, বর্বর নির্যাতন চালায়। তারা যুদ্ধ অপরাধী। তাদের বর্বর নির্যাতন ও পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুর গণহত্যা মুক্তিবাহিনীকে দমাতে পারেনি। অবশেষে বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন ভূখণ্ডের পাশাপাশি আমরা একটি নতুন মানচিত্র, জাতীয় পতাকা ও আমরা একটা জাতীয় সঙ্গীত পাই। দেখতে পাচ্ছ ওই যে পাকিস্তানি বাহিনীদের আত্মসমর্পণ, আমরা কি একটা মানচিত্রে পাই। এই মানচিত্রে বাংলাদেশের একটা স্থান। তারপরে এখানে কী আছে, আমাদের জাতীয় সঙ্গীত আর হচ্ছে জাতীয় পতাকা। জাতীয় সঙ্গীত কী তোমরা জানো তো, সবাই জাতীয় সঙ্গীত গাও, সবাই জাতীয় সঙ্গীত গাও না, যে কোনো রাষ্ট্রীয় কার্যক্রম শুরু করার আগে কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া হয়। আর এছাড়াও বিভিন্ন জাতীয় কোনো অফিস, আদালত, স্কুল, কলেজে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাহলে আসো আমরা দেখি আজকে এ পাঠ থেকে কী কী শিখলাম। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন, তোমাদের কিন্তু বলেছি আমরা ভাষণের কথা এবং ছবিটাও দেখেছি। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন স্বাধীনতার ডাক দিয়ে। ইয়াহিয়া খানের সাথে কতদিন ধরে আলোচনা চলেছিল, ইয়াহিয়া খানের সাথে 16ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত আলোচনা চলেছিল, কিন্তু তারা এই আলোচনার কোনো গুরুত্ব না দিয়েই কিন্তু আমাদের ওপর আক্রমণ করেছিল। 25শে মার্চ রাতে কী ঘটেছিল, 25শে মার্চ রাতে তারা নির্মমভাবে বাঙালিদের হত্যা করেছিল। 10ই এপ্রিল কী ঘটেছিল, 10ই এপ্রিল অস্থায়ী মুজিব সরকার গঠন করা হয় যা মুজিব সরকার নামে পরিচিত। 9 মাস ধরে মুক্তিযুদ্ধ চলেছিল, দীর্ঘ 9 মাস ধরে মুক্তিযুদ্ধ চলেছিল। মুক্তিবাহিনীতে কারা যোগদান করেছিলেন, মুক্তিবাহিনীতে সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও যোগদান করেছিলাম। তাহলে বন্ধুরা এই প্রশ্নের উত্তরগুলো আমরা বাসায় খাতাতে লিখে ফেলবো, স্কুল খোলার পর ম্যাডাম এগুলো তোমাদের দেখব। তোমরা কিন্তু বাসায় অবশ্যই এই কাজগুলো করবে। আল্লাহ হাফেজ।